আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা যেমন বলছি, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি মূলত পড়াবো তোমাদেরকে সপ্তম শ্রেণী যে সপ্তবর্ণা বইটি আছে, এই বইটি থেকে তোমরা সবাই বইটি বের করো, পাশাপাশি হচ্ছে তোমাদের খাতা এবং কলম নিয়েও বসো। বাংলা বিষয় নিয়ে আসলে তোমাদের সাথে যখন আমি ক্লাস নিতে আসি আমার খুব ভালো লাগে, কারণ বাংলা সাহিত্যটা আমার অনেক বেশি বেশি পছন্দ অন্য সব সাবজেক্টের মতোই। বাট বাংলা সাহিত্যের মধ্যে আমি অন্যরকমের একটা শান্তি পাই, অন্যরকমের একটা বলতে পারো যে স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলা সাহিত্য যখন পড়ি। বাংলা প্রথম পত্র বিষয়টাই একটু অন্যরকম, এটা কেমন যেন একটা প্রশান্তি দেয়, অন্যরকমের একটা প্রশান্তি দেয়, তাই না? কত রকমের গল্প আছে, কত রকমের কবিতা আছে, সব কিছু মিলিয়ে বাংলা সাহিত্যটা আসলেই অনেক সুন্দর, বুঝছো তো? যাই হোক, তোমরাও, আমি আশা রাখি তোমরাও খুব আনন্দের সাথে বাংলা প্রথম পত্র যে বিষয়টি আছে, সপ্তবর্ণা যে বইটি আছে, এই বইটি খুব আনন্দের সাথে পড়বে, খুবই আগ্রহের সাথে পড়বে, এটা আমার বিশ্বাস। আর তোমরা যদি স্টাডি করার সময় কেউ কোনো রকম প্রবলেম ফেস করো, অবশ্যই অবশ্যই আমাকে জানাবে তোমরা, ঠিক আছে? তাহলে চলো আমরা স্টাডি করতে বসি। গত ক্লাসে আমি কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা মরু ভাস্কর এই যে এই প্রবন্ধটা শেষ করেছিলাম, তাই না? মরু ভাস্কর প্রবন্ধটি লিখেছেন হচ্ছে হবিবুল্লাহ বাহার, ঠিক আছে? তো আজকে আমরা নতুন একটি কবিতা শুরু করব, এই কবিতার নাম হচ্ছে আমার বাড়ির। কে লিখেছেন বলো? লিখেছেন জসীমউদ্দিন। পল্লী কবিকে বলো জসীমউদ্দিন, জসীমউদ্দিনকে কিন্তু পল্লী কবি বলা হয়, ঠিক আছে? তার মানে কি, আজকের কবিতাটির নাম কি বলো? আমার বাড়ি, ঠিক আছে? তাহলে অন্যদিনের মতো আমরা যেটা করব, আমরা আগে কবি পরিচিতিটা করব, ঠিক আছে? দেখো, কবি জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে বলো? 1903 খ্রিস্টাব্দে। কবি জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে কোথায়? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার কবিতায় আমরা পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ সুন্দর রূপটি কী করতে পাই? দেখতে পাই। তার মানে হচ্ছে আমরা পল্লী কবি জসীমউদ্দিনের কবিতার মধ্যে পল্লীর যে সহজ সরল যে মানুষগুলো আছে, সহজ সরল যে প্রকৃতি আছে, এদের সুন্দর রূপটি দেখতে পাই। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন এক হয়ে মিশে আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য হচ্ছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, এগুলো হচ্ছে কি তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য। কী কী বলো? নকশি কাঁথার মাঠ, তোমরা সবাই হয়তো শুনেছো নকশি কাঁথার মাঠ সম্পর্কে, এটা হচ্ছে জসীমউদ্দিনের উল্লেখযোগ্য কাহিনী কাব্য। নাম কি বলো? নকশি কাঁথার মাঠ, আর একটা কি সজন বাদিয়ার ঘাট, ওকে? আর কাব্যগ্রন্থ দেখো, প্রথম যেটি সেটা হচ্ছে রাখালি, এরপর বালুচর, মাটির কান্না। আমি আবারও বলছি রাখালি, আরেকটা কি বলো? বালুচর, এবং তৃতীয় যে নাম্বারটি সেটি হচ্ছে মাটির কান্না, এটা হচ্ছে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, ওকে? আর নাটকের নাম হচ্ছে বেদের মেয়ে। বেদে চেনো? বেদে কাকে বলো? ওই যে যারা হচ্ছে সাপ ধরে সাপের খেলা দেখায় তাদেরকে বলা হয় বেদে। তো নাটকের নাম কি? বেদের মেয়ে। বাংলা একটা মুভি আছে বেদের মেয়ে জ্যোৎস্না, তোমরা কি কেউ দেখেছো? অনেক আগে, যখন আমাদেরও জন্মের আগের মুভি, এটা হচ্ছে অঞ্জু ঘোষ আর হচ্ছে ইলিয়াস কাঞ্চন নায়ক থাকে, বুঝছো? বেদের মেয়ে, বলে না বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, এই গানটি কিন্তু এই বেদের মেয়ে মুভিটারই, ঠিক আছে? বেদের মেয়ে জ্যোৎস্না আর কি। তো এইরকমই জসীমউদ্দিনের একটা উল্লেখযোগ্য নাটক আছে, কী নাম বলো? বেদের মেয়ে, ওকে? তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে হাসু, এক পয়সার বাঁশি, আর এটা কি বলো? ডালিম কুমার। কি কি শিশুতোষ গ্রন্থ তাহলে বলো? হাসু, এক পয়সার বাঁশি, আর একটা হচ্ছে ডালিম কুমার। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। জসীমউদ্দিন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। কোথায়? ঢাকায়। আমি আবারও বলি, দেখো, কবি জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে বলো তোমরা? তোমরা সবাই আমার সাথে বলো 1903 খ্রিস্টাব্দে। কোথায়? ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, ওকে? তার কবিতা আমরা কী পাই? তার কবিতা আমরা হচ্ছে পল্লী মানে হচ্ছে গ্রাম, গ্রামের সহজ সরল মানুষ, সুন্দর সুন্দর প্রকৃতির সুন্দর ছবি দেখতে পাই। ছবি দেখতে পাই মানে কোনো ছবি এঁকে দেখায় না, উনি তার কবিতার মধ্যে গ্রামের মানুষের জীবন ধারণের যে সিস্টেমগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে গ্রামের প্রকৃতি নিয়ে, এই সব কিছু নিয়ে কিন্তু তিনি তার কবিতায় তুলে ধরেন, ওকে?
পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তার কবি হৃদয় যেন কি হয়েছে এক হয়ে মিশে আছে। মানে পল্লী কবি এর জন্য বলা হয়, জসীমউদ্দীন সব সময় কি করে গ্রাম নিয়ে লিখে, মানে গ্রামের মাটি আর গ্রামের মানুষের সঙ্গে মনে হচ্ছে যে তার হৃদয়ের একটা কি আছে, খুব ভালো অ্যাটাচমেন্ট আছে। তার উল্লেখযোগ্য কাহিনী কাব্য হচ্ছে নকশি কাঁথার মাঠ, আরেকটা কি বলো সজন বাদিয়ার ঘাট। কি কি উল্লেখযোগ্য কাহিনী কাব্য বলো? নকশি কাঁথার মাঠ, আরেকটা হচ্ছে সজন বাদিয়ার ঘাট। ওকে, কাব্যগ্রন্থের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে রাখালি বালুচর, আরেকটা কি বলো মাটির কান্না। আমি আবারও বলছি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি বালুচর এবং তিন নম্বর কি বলো মাটির কান্না। চার নম্বর কি দেখো নাটক, নাটকের নাম কি, উল্লেখযোগ্য নাটকের নাম হচ্ছে বেদের মেয়ে, নাটকের নাম কি বলো বেদের মেয়ে। আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন জেনেছি, ঠিক আছে। তার শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে কি হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার, এগুলো হচ্ছে তার শিশুতোষ গ্রন্থ, মানে শিশুদের নিয়ে। কি কি হাসু, এক পয়সার বাসি, আরেকটা কি বলো ডালিম কুমার। 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 খ্রিস্টাব্দে তিনি কোথায় মৃত্যুবরণ করেন বলো? তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন, ঠিক আছে। তাহলে আমরা কি কবি জসীমউদ্দীন সম্পর্কে জেনেছি না? হ্যাঁ, এখন আমরা জানবো শব্দার্থ ও টিকা সম্পর্কে, ঠিক আছে। দেখো ভ্রমর, ভ্রমর কি, ভ্রমরকে নর্মালি বলা হয় ভ্রমর, মানে মৌমাছি, ঠিক আছে। ভ্রমর, ভ্রমরের কথ্যরূপ হচ্ছে ভ্রমর। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার কি করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। আর কি শালিধান, এক প্রকার আমন ধান যা হেমন্তকালে কি হয় বলো উৎপন্ন হয়। শালিধান কি, শালিধানটা হচ্ছে এক প্রকার আমন, ওই বলে না আউশ ধান, আমন ধান, বোরো ধান, ওই রকমই আমন ধানেরই একটা নাম হচ্ছে কি শালিধান, একটা প্রকার আর কি। আমন ধানের একটা প্রকার হচ্ছে শালিধান যা হেমন্তকালে উৎপন্ন হয়, মানে শীতকালের পরেই হচ্ছে হেমন্তকালে তৈরি হয়। বিন্নি ধান, বাংলাদেশের আদি জাতের ধানগুলোর একটি। বিন্নি ধান হচ্ছে বাংলাদেশের অনেক আদি, মানে হচ্ছে প্রাচীন, অনেক পুরাতন জাতের ধানগুলোর একটি হচ্ছে কি বলো বিন্নি ধান। কবরী কলা, স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার, সবরি বলে না সবরি, ওই রকমই হচ্ছে কবরী কলা আর কি। কবরী কলা এটা হচ্ছে কি বলো স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা। গামছা বাঁধা দই, অতি ঘনত্বের ফলে যে দই গামছায় রাখলেও রস গড়িয়ে পড়ে না, তার মানে দইটা এত বেশি ঘন, এত বেশি পুরু যে এটা অতিরিক্ত ঘনত্বের ফলেও এই দইটা যদি কোনো গামছায় রাখা হয় কোনো রস গড়িয়ে নিচে পড়বে না। শুয়ো আঁচল পাতি, মানে আঁচল পেতে শুয়ে থেকো, শুয়ো আঁচল পাতি, এটা অর্থ কি বলো আঁচল পেতে কি করো শুয়ে থেকো। গাই দহনের শব্দ, মানে গাভীর দুধ দহনের শব্দ, গাই মানে কি বলো গাভী বা গরু, গাই দহনের শব্দ অর্থ হচ্ছে গাভীর দুধ দহনের শব্দ। কাজলা দিঘি, কাজলা দিঘি হচ্ছে কাজলের মতো কালো জলের দিঘি, মানে ওই দিঘিটা হচ্ছে পুকুরের থেকে বড় আর কি, বুঝছো, ওই দিঘির পানিটা হচ্ছে কি কাজলের মতো কালো, এই জন্য এর নাম হচ্ছে কি বলো কাজলা দিদি। আমি আবারও বলছি দেখো ভ্রমর, ভ্রমর অর্থ কি বলো মৌমাছি, তোমরা আমার সাথে বলো বুঝতে পেরেছো ভ্রমর, ভ্রমরকে ভ্রমরা, ভ্রমরা বা ভ্রমর, ভ্রমরকেই ভ্রমর বলা হয়, ভ্রমর অর্থ হচ্ছে মৌমাছি। ভ্রমরের কথ্যরূপ কি ভ্রমর, ভ্রমরের কথ্যরূপ। কবিতাটিতে কোনো বন্ধু বা প্রিয়জনকে ভ্রমর বলে সম্বোধন করে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে, কে জানিয়েছে কবি। শালিধান, শালিধান হচ্ছে এক প্রকার আমন ধান, ঠিক আছে, যা কি হয় হেমন্তকালে উৎপন্ন হয়। বিন্নি ধান হচ্ছে বাংলাদেশে আদি জাতের যে ধানগুলো আছে তা সেগুলোরই একটি। কবরী কলা, মানে স্বাদের জন্য বিখ্যাত এক প্রকার কলা, কবরী কলা। গামছা বাঁধা দই, ধরো অনেক ঘন যে দইটা যেটা কিনা গামছার মধ্যে রাখলেও কি হয় না রস গড়িয়ে পড়ে না। শুয়ো আঁচল পাতি, মানে আঁচল পেতে শুয়ে থেকো, শুয়ো আঁচল পাতি, এটার অর্থ হচ্ছে আঁচল পেতে কি করো তুমি শুয়ে থেকো। গাই দোহানের শব্দ, গাই মানে হচ্ছে গরু বা গাভী, দোহান মানে হচ্ছে দুধ দোয়ায় না, এইভাবে এইভাবে করে ওইটাকে বলা হয় কি গাভীর দুধ দোহানের শব্দ, যেটা এটাকে বলা হয় গাই দোহানের শব্দ। কাজলা দিঘি, কাজলা দিঘি হচ্ছে কাজলের মতো কালো জলের দিঘি, কাজলা দিঘি অর্থ কি বলো কাজলের মতো কালো জল, জল মানে হচ্ছে পানি, কাজলের মতো কালো জল জলের দিঘি। তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে এই কবিতার যে কবি পরিচিতিটা আছে সেটাও হচ্ছে গ্রাম নিয়েই, মানে মূলত হচ্ছে কবি পরিচিতিতে আমরা যে জসীমউদ্দীন সম্পর্কে জেনেছি, জসীমউদ্দীন মূলত গ্রাম নিয়ে, পল্লী নিয়েই হচ্ছে কবিতা লিখেছেন। আর শব্দার্থ টিকা যে আমরা পড়লাম, এই যে ভ্রমর বা শালিধান, বিন্নি ধান, কবরীকলা, গামছা বাঁধা দই, কি সোয়াচল পাতি, গাই দোহানের শব্দ, কাঁচলা দেখিয়ে, প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রামেরই, তাই না? এগুলো কিন্তু শহরে আসলে পাওয়া যায় না।
শহরে এগুলো দেখাও যায় না, পাওয়া যায় না। তাহলে আমরা তো বুঝতেই পারছি যে আসলে আমাদের পল্লী কবি জসিম উদ্দিন, আমাদের যে এই যে কবিতাটি আমার বাড়ি, এই কবিতাটি আসলে মূলত কি করেছেন তিনি, তিনি হচ্ছে এটা গ্রামকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে, গ্রামের প্রকৃতি নিয়ে লিখেছেন, তাই না? আচ্ছা, এখন আমরা পাঠ পরিচিতিটা একবার পড়ে দেখি, কি বলো? পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্যটা দেখো, শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমে উদ্বুদ্ধ করা। তার মানে হচ্ছে তোমাদের কথা বলেছে পল্লী কবি জসিম উদ্দিনের যে কবিতাটি, এই কবিতাটি পাঠের উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষার্থীদের সৌজন্য, শিষ্টাচার ও মানব প্রেমে কি করা বলো, উদ্বুদ্ধ করা, ঠিক আছে? আচ্ছা, পাঠ পরিচিতিটা দেখো, কবিতাটি কবি জসিম উদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বলো? হাসু কাব্যগ্রন্থে। কোন কবিতাটি? আমার বাড়ি কবিতাটি। আমার বাড়ি কবিতাটি কবি জসিম উদ্দিনের হাসু কাব্যগ্রন্থের অন্তর্গত। ওকে, এখানে কোনো বন্ধু বা প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন কে বলো? কবি, মানে এই কবিতাতে কবি কি করেছেন, কোনো একজন বন্ধু বা কাছের মানুষকে, প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, মানে ইনভাইট করেছেন, ঠিক আছে? তিনি তাকে আপ্যায়ন করতে চান শালি ধানের চিড়া, বিন্নি ধানের খই, কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে। শালি ধানের চিড়া, শালি ধান কি আমন ধান, যেটা চিড়া তো সবাই চেনো, চিড়াটাকে মুড়ির মুড়ির মতোই, চিড়াও একটা চাল থেকে একটা উৎপাদিত একটা খাবার। মুড়িটা যেমন হচ্ছে ফোলা ফোলা থাকে, চিড়াটা কেমন প্লেন থাকে, তাই না? পানিতে ভিজালে ফুলে যায়, সফট হয়ে যায়। চিড়া কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি। আমার কিন্তু চিড়া ভালো লাগে হচ্ছে দই দিয়ে খেতে, খুবই মজা লাগে, মিষ্টি দই দিয়ে খেতে ভালো লাগে, টক দই দিয়ে ভালো লাগে, বাট ওইটার মধ্যে যদি তুমি একটু ফ্রুটস ট্রুটস দাও তাহলে আর কি একটু বেশি ভালো লাগে চিড়া খেতে। আর নর্মালি যেটা হয় যে মিষ্টি দই দিয়ে আমার চিড়া খেতে খুবই পছন্দ। আমার অলরেডি জিভে পানি চলে আসছে, মনে হচ্ছে যে চিড়াটা আসলে খাওয়া দরকার, দই চিড়া যেটা। আর বিন্নি ধান, বিন্নি ধানের খই, যেটা খই তোমরা খেয়েছো, কখনো দেখেছো খই? আমি আমার নানু বাড়িতে দেখেছি ছোটোবেলায়, সেটা হচ্ছে একচুক একচুক হয়, মুড়ির থেকেও বড়। খইটা হয় কীরকম দেখতে, অনেকটা হচ্ছে যে পপকর্ন হয় না, পপকর্নের মতোই, কিন্তু খইটা না দেখতে আরও সুন্দর, বুঝছো? একটু চিকন চিকন, একটু ফোলা ফোলা, খইটা খুব সফট হয়, বুঝছো? খইটাও না অনেক মজা, খইটাও ওই যে বিন্নি ধানে খই যেটা, এটাও হচ্ছে দই দিয়ে খেতে মজা লাগে, গুড় দিয়ে খেতে মজা লাগে, তারপর হচ্ছে কলা দিয়ে খেতেও ভালো লাগে, দুধ দিয়ে খেতে ভালো লাগে, খই আবার এমনি এমনিও মজা লাগে, বুঝছো? বিন্নি ধানে খই অনেক মজা, ট্রাস্ট মি, ভীষণ মজা। কবরী কলা, কবরী কলা যেটা কথা বলেছে সেটা হচ্ছে ওই সবরী কলার মতো এক ধরনের কবরী কলা, এটাও অনেক মজা। কবরী কলা আমি আসলে এক থেকে দুইবার খেয়েছিলাম অনেক আগে, এরপরে আমার আর খাওয়া হয়নি লাইফে। আমি অনেক আগে নানু বাড়িতে খেয়েছিলাম কবরী কলা, ওই খই দিয়ে দিয়েছিল হচ্ছে আমার নানু বাড়ির পাশেই এক বাড়ি ছিল, ওই বাড়িতে ওই নানা নানুর হচ্ছে ওনারা হচ্ছে যে ওই কৃষক ছিল আর কি, জমি চাষ করতো, তো ওনাদের ওই যে বিন্নি ধান যে ওঠে, ওই বিন্নি ধান ওঠার পরে ওনারা তখন হয় কি গ্রামে একটা উৎসবের মতোই হয়, বুঝছো? যারা যারা এই যে চাষ করে তারা তাদের বাড়িতে যখন ওই বিন্নি ধানটা তোলে তখন ওই খই ভাজে, বুঝছো? একটা ধামার মতো, ধামা বলে এক ধরনের বেত দিয়ে বানায় ধামার মতো, ওইটার মধ্যে নিয়ে নিয়ে বাচ্চারা খই খায়, বড়রা খই খায়, তো ওই খইটার সাথে হচ্ছে ওনারা ইয়া দেয়। আবার নানুবাড়ি এলাকায় পহেলা বৈশাখে একটা মেলা হয়, বুঝছো? পহেলা বৈশাখে ঠিক পরের দিন বৈশাখী মেলা, ওই মেলাতে হচ্ছে সাজ বিন্নি পাওয়া যায়, এরকম হাতি ঘোড়া এরকম থাকে, বুঝছো? মিশ্রিরই কিন্তু ওটাকে বলা হয় হচ্ছে সাজ বলে, আর ওই যে বিন্নি ধানের খই যেটা ওটাকে বিন্নি বলে, বুঝছো? তো এগুলো ওই খইটা দিয়ে খায়, মজা লাগে। আবার হচ্ছে একদম বড় বড় বাতাসা পাওয়া যায়, একটু কী কালার, একটু ইয়েলো ইয়েলো বাতাসাটা, গুড়ের বাতাসা, অনেক মজা, বুঝছো? তো যাই হোক, তো আমি এগুলো খেয়েছি কয়েকবার লাইফে। আর গামছা বাঁধা দইটা দিয়ে আসলে অনেক ঘন দই বোঝানো হয়েছে, ঘন দই তো আসলে গ্রামেই বেশি হয়, ঘন দই। যেমন আমার নানু বাড়িতে ঘোষপাড়া নামে একটা পাড়া আছে, ঘোষপাড়া, তো ওই যে ওনারা হচ্ছে এত মজার দই বানায়, বুঝছো? মানে দই পেতে রাখে, ওই দইটা এত মজা হয়। আমি নানু বাড়িতে গেলে যেটা করি, প্রত্যেক দিন সকালবেলা বাজারে একটা হোটেল আছে, ওই হোটেলে যাই, ওই হোটেলে একদম মচমচা করে পরোটা ভাজে, ওই পরোটা দিয়ে আবার ওনারা ওই যে ঘোষ, তো ওনারা ওনারাই হচ্ছে ইয়া করে তোমার কি বলে মিষ্টি বানায়, চমচম বানায়। আমার নানু বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর, তো ওইখানে টাঙ্গাইলের তো চমচম জানোই বিখ্যাত, তো ওই দই আর ওই মিষ্টি আর হচ্ছে ওই পরোটা খেতে যা লাগে, বুঝছো, বলার বাইরে। তো ওই দইগুলো না এরকম পুরু, এই পুরু দইটাকেই বলা হয়েছে গামছা বাঁধা দই, মানে এই এত মোটা, এত পুরু দইটা যে দইয়ের ঘনত্বটা এত বেশি যে এটা গামছার মধ্যে বাঁধলেও হচ্ছে কি হবে না, মানে রস বেরোবে না। ধরো ঢাকায় আমরা যে দই খাই, এই দইগুলো দেখবা যে একটু রেখে দিলেই পানি 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 হয়ে রস
রস গড়িয়ে পড়ে, কিন্তু গ্রামের এই দইগুলো কিন্তু খুবই পুরো, বুঝছো? আচ্ছা, এরপর দেখো, প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তাও এক তারও এক নিবিড় পরিচয় আছে কি কবিতাটিতে, ঠিক আছে? যুগ যুগ ধরে অতিথি আপ্যায়নে বাঙালি সুনাম রয়েছে। আমরা বাঙালিরা কিন্তু খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারি, তাই না? মানে বাসায় কোনো গেস্ট আসলে আমরা জান দিয়ে দেই তাকে, তার ট্রিট, তাকে সুন্দরভাবে ট্রিট করার জন্য, তার আপ্যায়ন করার জন্য, যাতে কিসে তার ভালো লাগবে, কিসে সে খেয়ে মজা পাবে, আমরা সবসময় এইটাই খেয়াল রাখার ট্রাই করি, ঠিক আছে? অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস এ কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। আচ্ছা, অতিথি যে গৃহে এসেছেন সেই গৃহের গাছ, ফুল, পাখিও যেন অতিথিকে আপ্যায়ন উন্মুখ হয়ে আছে। এটা কিন্তু হয়, আমি যখন ছোটোবেলায় নানু বাড়িতে গিয়েছিলাম তখন দেখেছি নানু বাড়িতে কোনো গেস্ট আসার আগেই আমি দেখতাম যে কুটুম পাখি বলে, খালি বলে কুটুমাই কুটুমাই, বুঝছো? এইভাবে একটা ডাক দেয়, বুঝছো? কুটুম মানে হচ্ছে আত্মীয়, ঠিক আছে? ও ডাকলেই দেখতাম কি কোনো না কোনো আত্মীয় চলে আসতো নানু বাড়িতে বেড়াতে, আর আমি তো তখন ছোট ছিলাম, আমার এমনিতে মিষ্টি খুব পছন্দ। আর যেটা হয় যে আগে বিশেষ করে এটা হইতো যে কোনো গেস্ট আসলে অবশ্যই কম করে হলে 1 কেজি মিষ্টির একটা প্যাকেট নিয়ে আসতো, ঠিক আছে? তো দূর থেকে ধরো দেখতেছি যে হ্যাঁ একজন আত্মীয় আসতেছে, তো আমি কি করতাম, আমি না ওই আত্মীয়র দিকে তাকানোর আগে ওনার হাতের দিকে তাকাইতাম যে দেখি কোনো মিষ্টির প্যাকেট আসছে নাকি, বুঝছো? মিষ্টি প্যাকেট আর আত্মীয়র সামনে তো খাওয়া যেত না, লজ্জা পাইতাম, কোনো মতে গেস্ট নাই অমনি আমার মিষ্টি খাওয়া শুরু, বুঝছো? তো যাই হোক, তখন হয়তো কি যে মনে হইতো এরকম যে প্রকৃতিও যেন আমাদের ওই গেস্টটাকে কি করে মানে অ্যাকসেপ্ট করে নিছে অ্যাজ এ গেস্ট, আপ্যায়ন করার জন্য অতিথি আপ্যায়ন উন্মুখ হয়ে থাকে, বুঝছো? অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে এই কবিতায়। এই যে আমার বাড়ি কবিতাটি আছে, এই কবিতাটি মূলত হচ্ছে অতিথিকে নিয়েই, হ্যাঁ, গেস্টকে নিয়ে, যে একজন গেস্টকে তুমি তোমার বাড়িতে কিভাবে ইনভাইট করবে। মানে কবি যেটা করেছেন যে গ্রামের, তার যে গ্রামের বাড়ি আছে এই বাড়িতে তিনি তার খুব কাছের একজন প্রিয়জনকে ইনভাইট করেছেন, এবং তার ওই আত্মীয় আসার পরে তাকে কী কী দিয়ে তিনি কী করবে মানে আপ্যায়ন করবে, যেমন ধরো বিন্নি ধানের খই, তারপর হচ্ছে কি কবরিকলা, তারপর আর কি বলো শালিধান, হ্যাঁ শালিধানের যে ইয়াটা হয় ওইটা, শালিধানের চাল দিয়ে ভাত আর কি, তারপর হচ্ছে কবরিকলা, গামছা বাদা দই, এগুলো দিয়ে হচ্ছে তিনি আপ্যায়ন করবে। ইভেন ওই আত্মীয় আসার সময় যেটা হয়েছে যে ওই কবির বাড়ির যে ধরো পাখি আছে, যে গাছ আছে, গাছে ফুল ফল, এই সব কিছুই মনে হয় অতিথিকে কি করছে, আমন্ত্রণ জানাচ্ছে আপ্যায়ন করার জন্য, আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে, ঠিক আছে? তো এটা আসলে বোঝানো হয়েছে যে অতিথিকে ভালোবাসার মধ্য দিয়েই সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটে, এটাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে, ঠিক আছে? তো যাই হোক, আমরা কী কী জানলাম আজকে এই কবিতার বলো? আমরা আমার বাড়ি কবিতার কবি পরিচিতি জেনেছি, পাঠ পরিচিতি জেনেছি, এবং শব্দার্থ টিকা জেনেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে কবিতাটি সম্পর্কে জানবো, ঠিক আছে? আর আমার বাড়ি কবিতাটি কে লিখেছে বলো? লিখেছে পল্লী কবি জসিম উদ্দিন। ওকে, তোমাদের কারও যদি কোনো প্রবলেম থাকে এই কবিতা নিয়ে তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ওকে? আর আমাদের লেখাপড় অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, তোমাদের যত যত পরিচিত মানুষ আছে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, সবাইকে বেশি বেশি ইনভাইটেশন পাঠাবে, ওকে? তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।